স্বাগতম আপনাকে, আমি ইমন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমি আজকে আপনাকে দেখাবো আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন দিয়ে খুব সহজে, একেবারেই সহজে আপনি এইচএসসি, এসএসসি অথবা যে কোনো পরীক্ষার অটোপাস বলুন বা যে কোনো রেজাল্ট বলুন, সম্পূর্ণ মার্কশিট সহ রোল নম্বর সহ খুব সহজে জানতে পারবেন। তো কীভাবে জানবো আমরা, আজকে সেটাই দেখবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কিন্তু মিস করবেন না। তার আগে আপনার প্রতি আমার একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেলে থাকা বেল আইকনটি টিপে দিবেন। এই যে লাল কালারে সাবস্ক্রাইব লেখা দেখতে পাচ্ছেন, এটা টিপে দিন, ধন্যবাদ। তারপর আপনার মোবাইলে অবশ্যই ক্রোম ব্রাউজার আছে, এই যে লাল কালারে দেখতে পাচ্ছেন CHROME ক্রোম ব্রাউজার আছে, না থাকলে ডাউনলোড করে নেবেন, এটা অবশ্যই ডিফল্টলি থাকার কথা। তারপর আপনার ডাটা চালু করে নেবেন, ডাটা এই যে মোবাইল ডাটা চালু করে নেবেন, তারপর ক্রোমের ভিতরে চলে যাবেন, ক্রোমের ভিতরে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম সাদা একটা ইন্টারফেস আসবে। এই যে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন এডুকেশন বোর্ড, EDU এডুকেশন বোর্ড রেজাল্ট, RESULT এডুকেশন বোর্ড রেজাল্ট, তারপর সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে সবার উপরে যে এডুকেশন বোর্ড লেখা আছে দেখতে পাচ্ছেন, এডুকেশন এখানে ক্লিক করে দিবেন। দেখুন, এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে। ধরো আপনার সঠিকভাবে যেতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট, রেজাল্টে গেলে প্রথম ইয়াতে গেলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন পরীক্ষা, আপনি কিসের পরীক্ষার রেজাল্ট জানবেন, উপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করবার যত অপশন আছে সবগুলো এসে যাবে, যেমন এইচএসসি, আলিম অথবা সমমানের, জিএসসি, জিডিসি, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, এসএসসি আলিম, এসএসসি ভোকেশনাল, এসএসসি বিএম বাণিজ্য ডিপ্লোমা, বিজনেস স্টাডিজ ডিপ্লোমা, সবগুলো অপশন আপনার সামনে আছে, ঠিক আছে। তো আমি এইচএসসিটা জানবো, তাই আমি এই যে ক্লিক করা আছে, এখানে ক্লিক করা আছে, এই ক্লিক করাটা ওকে করে দিব। তারপর বছর আপনি কত সালের জানবেন, কোন সালের জানবেন, ধরো বুঝতে পেরেছেন আপনি কোন সালের জানবেন। যেমন আমি 2020 সালে জানবো, এখানে অনেক আছে, বিভিন্ন সাল আছে, আমি 2020 সালে জানবো, 20 সালটা নির্বাচন করলাম। তারপর বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, কোন বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে, বোর্ড বরাবর ক্লিক করুন। এই দেখুন বিভিন্ন বোর্ড আছে, আমি চট্টগ্রাম দিয়ে দিচ্ছি, চট্টগ্রাম, অথবা আপনি ঢাকাও দিতে পারেন, আপনি যে বোর্ড থেকে সেই বোর্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে, আমি চট্টগ্রামেরটা দিয়ে দিলাম। তারপর রোল নম্বর, এখানে রোল নম্বরের ঘর আছে, আপনি রোল নম্বরের ঘরে রোল নম্বর দিয়ে দিতে হবে। যেমন ধরুন আমি একটা রোল নম্বর দিচ্ছি, আমি আমারটা দিচ্ছি ধরো আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনারটা দিবেন, ঠিক আছে। বন্ধুরা খেয়াল করুন, আপনার রোল নম্বরটা শুদ্ধভাবে দিবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে, তারপর রেজিস্ট্রেশন নম্বর তারপর নিচে খেয়াল করুন বন্ধুরা, নিচেরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাকে মিলাইতে হবে, 5+8 সমান সমান কত, এটা মিলে এখানে লিখতে হবে 13, ঠিক আছে, 13টা এখানে লিখে দিন, এই 13 লিখে দিলাম। তারপর এখানে দেখুন রিসিট জমা দিন, অর্থাৎ আপনি জমা দিনে ক্লিক করলে আপনার রিপোর্টটা আপনার সামনে চলে আসবে। জমা দিনে ক্লিক করলাম এই জমা দিনে সাবমিট, ইংলিশে লেখা থাকবে সাবমিট, সাবমিটে ক্লিক করবে আপনার রেজাল্টটা আসে যাবে। ধন্যবাদ। এখানে সাবমিটে ক্লিক করলে আপনার রেজাল্টটা আসে যাবে, আমারটা এসেছে, আপনারটাও আসবে। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিও, যদি ভালো অবশ্যই একটা লাইক দিন আর কমেন্ট করে জানান, আপনার কোনো অভিযোগ অথবা কথা থাকলে অথবা আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।